লাইটহাউস রিডার রাইটার গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের কাছে গল্প, কবিতা, উপন্যাস আর অনেক কিছু নিয়ে আসব। এই সমস্ত কিছু শুনতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই গল্প, কবিতা, উপন্যাসগুলো কোনোটাই বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত নয়, এটি মূলত দৃষ্টিহীনদের জন্য পড়া হচ্ছে। আরও বিশদে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট এইখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইউটিউবে কমেন্ট সেকশনে গিয়ে আপনার মতামত, আপনার সাজেশন রাখতে পারেন। লাইট হাউস থিঙ্ক ডিফারেন্টের পক্ষ থেকে আমি সায়ন্তন। আমাদের একটি রিডার রাইটার ব্যাংক রয়েছে এবং আমরা আরও বিভিন্ন কাজ করি। সে সম্পর্কে বিশদে জানতে হলে আমাদের ফেসবুক পেজ লাইট হাউস থিঙ্ক ডিফারেন্ট লাইক করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস নিয়ে আমরা হাজির হব। তাই চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। ভোরবেলা চা নিয়ে যায় পাত্র ঘরে, চোখে মুখে অঙ্গে অঙ্গে চেপে রাখতে না পারা সাফল্যের তৃপ্তি। পার্থ কটাক্ষে মাত্র একবার জিজ্ঞেস করে, আমার কাজের কত দূর? ভজ্জা চাটা রেখে অনুবাদগুলো নিয়ে আসে ঘর থেকে, দেখুন চলবে কি না। পার্থ মন দিয়ে পড়ে যায় লেখাটা, পড়তে পড়তে অবাক হয়ে যায়। ভজ্জা হিন্দি জানে জানত সে, কিন্তু এত ভালো হিন্দি জানে জানত না। অনুবাদের গন্ধ ছিটে ফোটাও নেই কোথাও। ভজ্জা কাজের ফাঁকে আর একবার উঁকি মেরে যায় ঘরে, কি চলবে তো? সহাস্যে উত্তর দেয় পার্থ, কবিতা লিখে অনুন ধরানোর কাজটি কিন্তু শেষ হলো আজ থেকে, আর ছুটি পাচ্ছেন না আপনি। ভজ্জা চলে গেলে পার্থ পত্রিকাটা খুলে বসে। হঠাৎ একটা সংবাদে চোখ আটকে পড়ে, সুলক্ষণের এক বছর জেল হয়েছে এক সাহেব কমান্ডান্টকে জুতো মারার অপরাধে। শিগগিরই চাষির হিন্দি সংস্করণ বার করা হচ্ছে, আবার দ্বিগুণ খাটুনি পড়ে পার্থর, কাজ দ্বিগুণ হয়েছে ভজ্জারও। তবু ক্লান্তি বোধ করে না সে, স্কুল থেকে ফিরছে ভজ্জা, স্কুলের খাতাপত্র ভরা একটা ঝোলা থলি হাতে। পিচের উত্তাপে গরম হয়ে উঠেছে পায়ের চটি, ঘাম ঝরছে কপাল বেয়ে। শিয়ালদার কাছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্য হয়ে পড়ে ভজ্জা। এই অফিস ফেরতার সময় বাসে ওঠাই একদায়, বিড়বিড় করে বলে একবার, সামনেই ফলের দোকানে রকমারি ফলের সারি, আপেল, আঙুর, মোসাম্বি, খেজুরের প্যাকেটের চারিদিকে মাছি ঘুরছে। কিছু ফল নিয়ে গেলে হয় বাবার জন্য, মনে মনে বলে ভজ্জা। মাস পয়লার মাইনে রয়েছে মানি ব্যাগে, ব্যাগটা খুলে একটা টাকা বের করে। হঠাৎ একটা লিথু করা কাগজ দিয়ে যায় কে যেন হাতে। নিমেষের মধ্যে ভিড়ের ভিতর উধাও হয়ে যায় ছেলেটি। লেখাটার দিকে চোখ দিয়েই বিস্ময়ে বিহ্বল হয়ে পড়ে ভজ্জা। এ যে তারই লেখা সেই হিন্দি অনুবাদ, লিথু করা অক্ষরে জলজল করছে প্রতিটি শব্দবিন্যাস। সিয়াসি কয়দিও কো ছোড় দেও, সন্ময় দাঁড়ি বরবাদ। তাড়াতাড়ি ভ্যানিটি ব্যাগের মধ্যে ভাঁজ করে রাখে কাগজখানা। এক অদ্ভুত ধরনের চাঞ্চল্য অনুভব করে ভজ্জা ভিতরে। এই ট্রাম, বাস, রিক্সা, গরুর গাড়ি, অগণিত মানুষের ভিড়ে চারিদিকে দুর্বোধ্য কোলাহলের ভিতর থেকে একটা স্পষ্ট ঘোষণা গর্জে উঠেছে, দুনিয়াকে মজদুর এক হো, দুনিয়া শ্রমিক এক হো। আর সে ঘোষণা জানাচ্ছে যারা তাদের না চিনলেও তাদেরই সঙ্গে একাত্ম সেও, তাদেরই একজন সেও। বাড়ি এসে দেখে পার্থর ঘরে আলো জ্বলছে, দরজা ভেজানো। আসতে পারি? নিশ্চয়ই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। লেখা থেকে মুখ না তুলেই উত্তর দেয় পার্থ। ভজ্জা ব্যাগ থেকে লিথু করা কাগজখানা বের করে টেবিলের ওপর রাখে নিঃশব্দে, চোখে মুখে উথলে উঠছে চাপা আনন্দ। পার্থ লক্ষ্য করে ভজ্জাকে, আজন্ম শুধু নিজেরই প্রতিবিম্ব দেখে মুগ্ধ হয়ে নার্সিসাস হঠাৎ যেন মুখ তুলে চেয়েছে পৃথিবীর দিকে। পৃথিবীর বিস্ময়ে চমকিত হয়ে উঠেছে এক স্বপ্নোত্থিত নারী। কি অপরূপ সুন্দর তুমি ভজ্জা, মূর্তিমতী সৌন্দর্যের নির্যাস। চোখ, নাক, চিবুক, শাড়ির আড়ালে স্তনাভাস, কটিদেশ, চূর্ণ কুন্তল, চোখের পল্লব, কি অপরূপ! ভদ্রা সশ্রদ্ধ বিস্ময়ে প্রশ্ন করে, তাহলে সত্যি এসব গোপনে ছাপাবার ব্যবস্থা আছে আপনাদের?
এটা যে পার্থরই করা লিথু সে কথা প্রকাশ না করে শুধু একটু হাসে পার্থ ভজ্জার এ সরল প্রশ্ন শুনে। মনে হয় ভজ্জার সে যেন একটা স্বপ্নের রাজ্যে ভেসে চলেছে, সে স্বপ্নের নায়িকা সে নিজে। সংসারের সমস্ত কাজ একই নিয়মে করে চলেছে ভজ্জা, কিন্তু মনে হয় যেন যন্ত্রচালিতের মতোই চলছে ফিরছে কাজ করছে সে। নিঃশব্দে চায়ের পেয়ালাটা রেখে যায় ভজ্জা পার্থর টেবিলে, কথা বলে না কেউই, তবু অফুরন্ত কথার রেশ জমে থাকে এ সংযত মৌনে, প্রাণে প্রাণে বলা কথার অশ্রুত সুর অশ্রুত আলাপ। এক প্যাকেট সিগারেট কিনতে নিচে নেমে যায় পার্থ, ফিরে এসে দেখে সোহন সিং অপেক্ষা করছে তার জন্য। একটা চিঠি আছে আপনার দেশের, গণেশ দাসের চিঠি, লিখেছে পাহাড়পুরের জমি খুবই উর্বর, সেখানে লাঙল চালাতে পারলে ফসল ফলার আশা প্রচুর, পার্থর তাই একান্ত প্রয়োজন সেখানে। বীজ বোনার সময় বয়ে যাচ্ছে, চাষির অভাবে জমিতে ফাটল ধরেছে। সব শেষে লিখেছে রাজবন্দীরা মুক্তি পাচ্ছে দলে দলে, কাগজ চালাবার লোকের অভাব হবে না, আপনি সত্তর ফিরে আসুন পাহাড়পুরে। চিঠিটা পড়ে চঞ্চল হয়ে ওঠে পার্থ, তাকে ডাকছে ভোগাই নদী, ডাকছে সারথী সরস্বতী শঙ্খমান। পাহাড়ি নদীর দুধারে রৌদ্রস্নাত গোচারণ ভূমি, চাষির ছেলের রক্তে রক্তে মেশানো জমির আকর্ষণ নাড়া দিয়ে ওঠে। চিঠিখানা আবারও পড়ে পার্থ, চাষির অভাবে জমিতে ফাটল ধরেছে। পার্থ মনস্থির করে ফেলে, না নে না খেয়ে গোটা তিনেকের সময় বাড়ি ফেরে সে। দেশে চলে যাওয়ার ব্যবস্থা ঠিক করে আসে কৃষাণ অফিস থেকে। বাড়ির সিঁড়ির কাছে এসে মনটা এক অস্ফুট বেদনায় ভরে ওঠে। ফ্ল্যাটের কারোর সঙ্গে আলাপ না হলেও অদৃশ্য বাঁধন পড়ে গেছে যে এরই মধ্যে আজই প্রথম টের পায় সে। চাচাজির হোটেলের কড়া পেঁয়াজ বাজার গন্ধে মমা করছে সিঁড়ির তলাটা, জলের পাম্পটা আবার খারাপ হয়ে গেছে। দোতলা সিঁড়িতে জলের বালতি নিয়ে হাঁপাচ্ছে তিনতলার বাঁদিকের ফ্ল্যাটের বৌটি। পার্থ লক্ষ্য করে দেখে অন্তঃসত্ত্বা সে। বৌটির কাছে এসে বিনীত সুরে বলে সে, দিন আমাকে, আমি তুলে দিচ্ছি জলের বালতিটা। জল ভরা বালতিটা ওপরে তুলে দিয়ে আসে পার্থ, সলজ্জ কৃতজ্ঞতা ফুটে উঠেছে বৌটির চোখে। বালতিটি রেখে আনন্দবাবুর ঘরে ঢুকে সে। আনন্দবাবু পার্থর চলে যাওয়ার সংবাদ শুনে চমকে ওঠে। দেশে চলে যাবে তুমি, আর আসবে না, পড়া ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, ব্যাকুল সুরে প্রশ্ন করে বৃদ্ধ। বৃদ্ধের এ বিবর্ণ মুখের দিকে তাকিয়ে বেদনা বোধ করে পার্থ, বিনম্র সুরে উত্তর দেয়, বাবা অসুস্থ হয়ে পড়েছেন, দেশের জমিজমার দেখাশোনা আমাকেই করতে হবে, আমি বড় ছেলে। জমিজমা আছে দেশে, তাহলে এ বুদ্ধি ভালো, শুধু পুঁথি পড়া বিদ্যেতে মানুষ আর মানুষ থাকছে না, জোয়ান জোয়ান ছেলেদেরও যেন বার্ধক্য এসে পড়ছে শুধু বই পড়ে পড়ে। কিন্তু তুমি আমাদের ঘরের ছেলের মতোই হয়ে গিয়েছিলে। বৃদ্ধের মুখ দেখেই বোঝে পার্থ তাকে ছাড়তে কতখানি কষ্ট পাচ্ছেন। কোমল সুরে উত্তর দেয় সে, আপনিও আমার পিতৃতুল্য, একদিনের জন্য নিজেকে অনাত্মীয় বলে মনে হয়নি আমার। ভদ্রা স্কুল থেকে ফিরে ঘরে পা দিতেই সংবাদটা জানায় আনন্দবাবু। পার্থ তো চলল, চলল কোথায়? দেশে চলে যাচ্ছে, ওর বাবা অসুস্থ হয়ে পড়েছেন, চিঠি এসেছে দেশ থেকে। ভদ্রা পার্থর দিকে তাকিয়েই বোঝে এ কথার এক বর্ণও সত্যি না, বোঝে রাজনৈতিক কারণেই চলে যাচ্ছে সে। পার্থ ভদ্রার সপ্রশ্ন বিবর্ণ মুখের দিকে তাকায় করুণ দৃষ্টিতে, ম্লান স্বরে বলে, আপনাকে জানাবার জন্যই অপেক্ষা করছি, আজই স্থির হলো। ভদ্রা কোনো কথা বলে না, নিঃশব্দে চলে যায় তার ঘরে। পার্থ ঘরে এসে জিনিসপত্র গোছাতে আরম্ভ করে, সাইক্লোটা আজই নিতে আসবে। কয়েকটা কাগজ পোড়াতে সে উনুনের ধারে আসে, রাত্রে রুটি বেলছে ভদ্রা, পার্থকে দেখেও কোনো কথা বলে না, একটা চাপা অপমানবোধ গুমড়ে গুমড়ে উঠছে ভিতরে। মানুষটি সব বুঝে সব জেনেও এমন না জানার ভান করে চলে যাচ্ছে, যেন রেলগাড়ির কামরায় ঘণ্টা কয়েকের আলাপ, এখন সময় হয়েছে নেমে যাবে সে। ভিতরের আত্মমর্যাদা প্রখর সত্তাটা একবার চাবুক খেয়ে টান হয়ে উঠেছে, এক দুঃসহ বেদনায় চোখের পাতা ভিজে ভিজে আসে, তবুও প্রচণ্ড শক্তিতে নিজেকে সংযত রাখে ভদ্রা।
এক বিন্দু দুর্বলতা প্রকাশ চলবে না সে পার্থর কাছে। পার্থর এক কঠিন নীরবতা লক্ষ্য করে, ঝড় উঠেছে যে তারও মনে সে সংবাদ হয়তো জানে না ভজ্জা। উননের উপর কাগজটা একবার দাউ দাউ করে জ্বলে উঠে পরক্ষণেই পুরে কালো হয়ে যায়। পার্থর নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখে, কিছু যেন বলতে চায় সে ভজ্জাকে। রুটি বেলতে বেলতে একবার মুখ তুলে তাকায় সে, কিন্তু কিছু বলতে পারে না পার্থ। একটা অব্যক্ত কথা কণ্ঠা পর্যন্ত এসেও আটকে যায়, নিঃশব্দে চলে যায় সে ঘরে। অভিমান কেটে মায়ায় ভরে ওঠে মন ভজ্জার পার্থর এ বিষণ্ণ মূর্তিতে। কঠিন দায়িত্বে বাঁধা পুরুষ কর্তব্যে শৃঙ্খল বাঁধা পায়। রাতের খাওয়া দাওয়া শেষ হলে পার্থর ঘরে আসে ভজ্জা একখানা খাতা হাতে নিয়ে। পার্থ বসে বসে কয়েকটা কাগজ ফাইল করছে, কোনো ভূমিকা না করে বলে ভজ্জা, বাবার অসুস্থতা, জমিজমা দেখাশোনা করা, এর একটা সংবাদও নিশ্চয়ই সত্যি না, কাজেই কোথায় থাকবেন, ঠিকানা কি দিয়ে যাওয়া সম্ভব? ঠিকানা? মুহূর্তের জন্য কি যেন একটু চিন্তা করে পার্থ। কিসের এক তড়িৎ ছায়া মিলিয়ে যায় চোখের তলায়। ভদ্রা জিজ্ঞাসা মুখের দিকে তাকিয়ে উত্তর দেয়, আপনাকে আমার কোনো পরিচয় জানাতে পারেনি, রাজনৈতিক কারণেই বাধ্য হয়ে গোপন রাখতে হয়েছে সব কিছু। আমার বাবা অসুস্থ ও জমিজমা দেখা দুটো সংবাদই অস্বস্থামা হত ইতি সত্য। আমার বাবা কৃষক, এখনও লাঙল ধরা, চাষবাস সবই তিনি করছেন অসুস্থ শরীর নিয়ে। আর জমিজমা দেখা করতে যাচ্ছি এও ঠিক, তবে শুধু নিজের জমি নয়, সকলের জমি। কমিউনিস্ট মেয়ে নয় ভজ্জা, তাই কৃষকের ঘরে যে তার জন্ম এই সংবাদটাও জানানোর প্রয়োজন বোধ করছিল পার্থ। কিন্তু ভজ্জার কাছে শুধু তার এক জন্মের নয়, যেন বহু জন্মেরই জন্ম বৃত্তান্ত জানা। তাই পূর্ব কথারই জের টেনে আবারও বলে সে, ঠিকানা দিয়ে যাওয়ার কি কোনো বাধা আছে? পার্থ কাগজ নিয়ে আসে তার ঠিকানা লিখতে। ভজ্জা বাধা দিয়ে বলে, ওতে নয়, আমার এই খাতায় লিখুন। কবিতার উদ্ধৃতিতে ঠাসা খাতাখানায় চোখ বুলিয়ে দেখে পার্থ। মায়াকোভস্কির দুটো লাইন একটু মন দিয়ে পড়ে, যে কোনো মৃত্যুকে করি পরাভূত, যে কোনো জীবনকে করি আলিঙ্গন। পার্থ ঠিকানাটা লিখে খাতাখানা ফিরিয়ে দেয় ভজ্জার হাতে। আপাতত এখানেই থাকবো, তারপর কোথায় থাকি ঠিক নেই। ভজ্জা চোখ ন্যস্ত করে লেখাটায়, কত মধুরে হস্তাক্ষরটুকু। ম্লান সুরে বলে একবার, গত বছর এমনি একদিনেই এসেছিলেন আপনি এ বাড়িতে। আর কিছু বলতে পারে না সে, কণ্ঠ পর্যন্ত এসেও যে কথা বারবার থেমে যাচ্ছে সে কথাই অশ্রু হয়ে মিশে চলেছে দেহময়। অনবরত জল ঝরছে অশ্রুগ্রন্থি থেকে, তবু এক ফোঁটা জল নেই চোখে। এক কাতর যন্ত্রণায় মিলিয়ে যায় সে অন্তর্মুখী অশ্রু। আনাত চোখের পাতায় অবরুদ্ধ অশ্রুর ছায়া ছলছল করে। বাইরে অন্ধকার, আকাশে অশ্রুত সঙ্গীত ভেসে বেড়াচ্ছে। সমস্ত পৌরুষ দিয়ে এ বাঁধ ভাঙা বন্যাকে প্রতিহত করছে পার্থ। অক্ষত নয় সেও আজ। রাত ভরে নিম গাছটার ডালে ডালে অশান্ত হাওয়ার বিলাপ বয়ে চলে। রোরুদ্যমানা রজনীর দীর্ঘশ্বাস, স্তব্ধতা অভিসারী রাত্রির বুকে এ কি দুঃসহ বেদনা, এ কার অভিশাপ? রাত শেষ হয়ে আসছে, একটি একটি করে নিভে যাচ্ছে রাত জাগা তারাগুলো। প্রহরের পর প্রহর চলেছে সঙ্গিন উঁচিয়ে সংগ্রামের প্রস্তুতি নিয়ে। এ দুঃসহ তমসাকে জয় করার সুদীপ্ত প্রতিজ্ঞায় আলোর সঙ্গিন দেখা যাচ্ছে দিকে দিকে। শ্রদ্ধাবনত চোখে দেখে পার্থ উষার আবির্ভাব, যেন সহিষ্ণুতার প্রতিমূর্তি এক কল্যাণী নারী নিজের দীপ্তিতে নিজের মহিমায় আলোকময় হয়ে উঠেছেন। রাত্রির পথ অতিক্রম করে দেখা দিচ্ছেন আলোকদাত্রী দেবী ধীর অচঞ্চল পদক্ষেপে। চা নিয়ে ঘরে ঢোকে ভজ্জা, স্নিগ্ধ হাসি ভরা চোখের ভোরের নমস্কার। সে প্রসন্ন হাসির ছোঁয়াচ লাগে পার্থর চোখে। দুষ্টুমির সুরে বলে সে, বাংলাদেশের মেয়ে আর বাংলার নদী দেখেননি? পদ্মা, মেঘনা, যমুনা, তাদের যে কি আকর্ষণ দেখলে বুঝতেন। একই সুরে উত্তর দেয় ভজ্জা, কেন, আমাদের এ গঙ্গা হাজার বছরের সভ্যতার চিহ্ন রয়েছে তার পলিমাটিতে। হাজার বছরের সভ্যতা, গাঙ্গেয় সভ্যতা,
শুধু একটিমাত্র বাক্যের মধ্যে কত নগর নগরীর উত্থান পতনের কাহিনী। বারাণসী, পাটলিপুত্র, প্রয়াগ। পার্থ শ্রদ্ধার চোখে লক্ষ্য করে ভজ্জাকে। কি অফুরন্ত জীবন সুষমা এর দেহের রক্তিমায়। তবু ফেনায় ফেনিল এ লবণাক্ত সমুদ্র আস্বাদের জন্য নয়। ভদ্রা দুষ্টুমির সুরে বলে, আপনার দেশের নদীও দেখব, দেখবেন একদিন হঠাৎ গিয়ে হাজির হব সেই যমুনাবতীর দেশে। গোছানো শেষ হয়ে যায়। পার্থ কতকগুলো বই আলাদা করে রেখে বলে, এ বইগুলো আপনার কাছে রেখে দেবেন, সুলক্ষণ দিয়েছিল আমাকে। গাড়ির সময় হয়ে এসেছে। পার্থ আনন্দবাবুকে প্রণাম করে এসে জিনিসগুলো বাইরে বের করে নেয়। একটা সুটকেস আর ছোট্ট একটা শতরঞ্চির বিছানা। শূন্য ঘরখানায় একবার চোখ বুলিয়ে স্মিত হাস্যে ভদ্রার দিকে তাকায়। তাহলে চললাম। রাস্তায় নেমে বাসের অপেক্ষায় দাঁড়ায় বাসস্টপে। ওপরে তাকিয়ে দেখে ভদ্রা দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে। সমস্ত আকাশ জুড়েও আজ কি উদাস ব্যাকুলতা। বাস এসে পড়ে, হাতটা তুলে শেষ নমস্কার জানিয়ে বাসে উঠে পড়ে সে। হাওড়ামুখী ঘুরে চলে বাস। পেছনে ফিরে তাকিয়ে দেখে পার্থ ভদ্রা তখনও দাঁড়িয়ে ব্যালকনিতে। শাড়ির পাড় জোড়া দিয়ে দিয়ে একটা নিমা সেলাই করছে দেবকী ছেলের জন্য। 10 মাস হলো প্রায় ছেলের বয়স, এর মধ্যে একটা নতুন জামা গায়ে দেয়নি ছেলে। ইতি সাথীর ছেলেবেলার জামা দু চারটে যা ছিল ট্রাঙ্কের তলায় সুবালা খুঁজে পেতে বের করে দেয়, কিন্তু ছেলেটার ভ্রুক্ষেপ নেই কোনো কিছুতেই। ছুঁচ গাঁথতে গাঁথতে সস্নেহে ধমক লাগায় দেবকী ছেলেকে, আবার দুষ্টুমি হচ্ছে। সঙ্গে সঙ্গে জয়দেব অভিমানে ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে। সাথী এগিয়ে এসে ভাগ্নেকে কোলে তুলে নেয়। দু গাল বেয়ে চোখের জল পড়ছে জয়দেবের। দেখে হেসে ফেলে কুন্তি, দে আমার কোলে দেবে, তুই ফেলে দিবি। দীনবন্ধু দুয়ারে বসে আবারও পড়ে দেবকীর মামি শাশুড়ির চিঠিখানা। দেবকীকে এই সপ্তাহের মধ্যে না পাঠালে তারা আবার বিয়ে দেবে ছেলে। চিন্তা করে কেড়েও কুল খুঁজে পাচ্ছে না দীনবন্ধু। উঠে গিয়ে তামাকের কলকে থেকে পোড়া টিকেগুলো ঘরের এক কোণায় উপুর করে ঢালে। তামাকের হাঁড়িটা কাঁচিয়ে একটু তামাক বের করে। কলকেটা ঠিক করতে করতে আবারও জিজ্ঞেস করে দেবকীকে, তুই দেখ ভালো করে চিন্তা করে, না যাওয়াটা কি ঠিক হবে? দুবার চিঠি এলো তোকে পাঠাবার জন্য, তাছাড়া আমার অবস্থা তো জানিসই। এই তো এতদিনের মধ্যে একটা নতুন জামা পর্যন্ত দিতে পারলাম না দাদুকে। সুবলাও বিরক্তি সুরে বলে, মেয়ে হয়ে জন্মালে শাশুড়ির গঞ্জনা সহ্য করতেই হয়। দেবকী ছুঁচে ফোট দিতে দিতে চোখের জল চেপে রাখে। মৃদু সুরে উত্তর দেয়, শুধু শাশুড়ির গঞ্জনা হলে আমি কখনোই এখানে এসে থাকতে চাইতাম না। সুবলা কড়া সুরে পাল্টা উত্তর দেয়, সে দোষ তোমারই, পুরুষ মানুষের মন বুঝে চলতে শেখনি। এমন স্বাধীন চেতা মেয়ে নিয়ে যে আমার কপালে দুঃখ আছে তা আমি জানতাম। আমাকে নিয়ে তোমাদের আর কোনো দুর্ভোগ সইতে হবে না, আমি কলকাতায় চলে যাব। সেখানে গিয়ে কোনো কাজ জুটিয়ে নিতে পারবো। মামার কাছে চিঠি দিয়েছি, দু একদিনের মধ্যেই তার চিঠি নিশ্চয়ই আসবে। অন্ধকারের মধ্যে ওই একমাত্র ক্ষীণ আলোর রেখা। দীনবন্ধুও উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে সে চিঠির। ওর মামার শালারা অত বড় লোক, একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবে। কিন্তু সুবলা কিছুতেই সমর্থন করতে পারে না বাপ মেয়ের এ যুক্তি। রাজেন নিজেও একখানা দোকান দিয়েছে, ভালো কামাই হচ্ছে, দিনে দিনে তারও অবস্থা ফিরে যাবে, চিরদিনই আর মামির অধীন হয়ে থাকবে না সে। দিন ফিরলে এই ভাই বোনগুলোর দিকেও তো একটু তাকাতে পারবি তুই, নিজের সুখ দুঃখটাই বড় হলো তোর। বাপ মা ভাই বোনের মুখের দিকে তাকিয়ে কত কষ্ট সহ্য করে মানুষ মুখ বুঝে। সাথী ছুটতে ছুটতে এসে খবর দেয়, দিদি তোমার ছাগলে জগাই কাকার বাগানে ঢুকে নাকি বিলিতি ফুলের সব চারা খেয়ে ফেলেছে, ছাগল বেঁধে রেখেছে খোয়ারে দেবে বলে। সাথীর কথা শুনে একসঙ্গে চমকে ওঠে সবাই। জগাইয়ের বাগানে ঢুকেছে দেবকীর ছাগল, সর্বনাশ, এ ছাগল আর পাওয়া যাবে না। দেবকী সেলাই রেখে ব্যস্ত হয়ে ঘর থেকে বের হয়, কিন্তু জগাই খুড়োর বাড়ি যাবে সে ছাগল চাইতে? বার বাড়ি পর্যন্ত এসে থমকে দাঁড়ায়। বাড়ির ভেতরে সুবলার গর্জন ক্রমশই সপ্তমে উঠছে, ছাগল পুষে ছেলে পালবে মেয়ে আমার,
এতই সহজে যদি পেটের চিন্তা মিটত তাহলে তার কথাই ছিল না। দেবকী ফিরে এসে কাকতির সুরে বলে দীনবন্ধুকে, বাবা তুমি একবার যাও, জগাইখুড়োকে একটু বুঝিয়ে বলো, আর কখনো এমন হবে না। দীনবন্ধু ভারী মন নিয়ে হাঁটে জগদীশের বাড়িমুখ, সহজে যে ছেড়ে দেবে বলে তা মনে হয় না। বেলা শেষ হয়ে আসে, দীনবন্ধু তবু ফেরে না, ঘরে বসে ছটফট করে দেবকী। তাহলে কি সত্যি খোয়ারে দিল? এ মাসের মধ্যে বিয়োগে ছাগলটা, নতুন হেডমাস্টার বাবুর বউয়ের সঙ্গে কথা বলে রেখেছে সে, দুধটা রোজ দেবে তার কাছে। উঠে গিয়ে আবার দাঁড়ায় সে ঘাটের পাড়ে, অপেক্ষা করে করে আর ধৈর্য থাকে না। এত নিষ্ঠুর কেন পৃথিবীর বড় লোকগুলো? কেন এত পাজি হয় ওরা? কুন্তি ছেলেকে কোলে দিয়ে যায়, ওর খিদে পেয়েছে দিদি, কিছুতেই আর থাকছে না। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে জয়দেব, অনেকক্ষণ পর মাকে পেয়ে আনন্দে জাপটে ধরে মাকে। শিশুর এ অসহায় আত্মসমর্পণে আর চোখে জল চেপে রাখতে পারে না দেবকী। ঘরের পেছনে বসেই ছেলেকে দুধ দেয়, মনে মনে আকুল স্বরে প্রার্থনা করে, ওকে যখন পৃথিবীতে পাঠিয়েছ ভগবান তাহলে তাকে বাঁচাবার একটা ব্যবস্থা করে দাও। ছেলেকে দুধ দিয়ে আবার বোনের কোলে দিয়ে দেয়, জল আনতে হবে, বেলা আর নেই। পেতলের বড় কলসিটা কাঁখে তুলে নদীর দিকে হাঁটে অবসন্ন পায়ে। নদীর ওপারে ক্ষেতগুলিতে বেলা শেষে রোদ পড়েছে, সে রোদে নেওয়া ক্ষেতের দিকে তাকিয়ে তাকিয়ে বিষণ্ন ছায়া নেমে আসে চোখের পাতায়। অভিমানী চোখের তারায় কার ছায়া ভেসে ওঠে, চোখের জল আর চেপে রাখতে পারে না দেবকী। পার্থদা, দেশের কাজ করছো তোমরা, আর দেবকী কি দেশের কেউ নয়? একটা দিনের জন্য খোঁজ নিলে না দেবকী কীভাবে দিন কাটাচ্ছে? তবু তো দেবকী ভুলতে পারল না তোমাকে। কলসিটা জলে ডুবিয়ে ধীরে ধীরে জল ভরে, চোখ মুখে জল দিয়ে কলসিটা কাঁখে নিয়ে আবার ওপরে উঠে আসে। সুখদার ঘরের পেছনে শিম গাছটা ফুলে ফুলে ভরে রয়েছে, বেগুনি রঙে ছোট ছোট ফুলগুলির গায়ে কত স্বপ্ন, কত কামনা, সতৃষ্ণ নয়নে দেখে দেবকী। এমনি একখানা ঘরও যদি থাকত তার। মাঠ থেকে গরু নিয়ে ফিরছে সুখদা, দেবকীকে দেখে বলে, তোর বাবা আসতেছে তোর ছাগল নিয়ে। হঠাৎ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে দেবকী, সত্যি খোঁয়ারে দেয়নি তবে? বাঘের কপ্পরে ছাগল পড়েছিল, প্রায় তো গেছিল, এরপর থেকে সাবধানে বেঁধে রাখিস। কথা বলতে বলতে পায়ের কাছে একটা সুপুরির খোল পড়ে, সুখদা খোলটা টেনে নিয়ে চলে বাড়ি। দেবকী দ্রুত পায়ে হাঁটে, পথের মোড়ে দীনবন্ধুর সঙ্গে দেখা, ছাগলের দড়িটা হাতে নিয়ে চলেছে। এই নাও তোমার ছাগল, এবার মান থাকতে থাকতে ওটাকে বিক্রি করে দাও। সাথী বর্ষি হাতে বাড়ি ফেরে, একটা কাছিম ধরে নিয়ে এসেছে, একসঙ্গে সবাই খুশিতে ঝলমল করে ওঠে। উঠোনের এক ধারে বসে হাত দা দিয়ে কাছিমটা কেটে তোলে দেবকী, ভাই বোনরা সবাই গোল হয়ে দেখছে। দীনবন্ধুও একবার ঘুরে দেখে যায়, অনেকখানি মাংস হয়েছে তো, খুশিতে ছাপিয়ে ওঠে চোখ দুটো। দেবকী কুন্তিকে বলে, তুই কুপিটা নিয়ে আমার সঙ্গে ঘাটে চল, মাংসটা ধুয়ে আনি ঘাট থেকে। লঙ্কা পেঁয়াজ বেটে মাংস বসিয়ে দেয় দেবকী, ভাই বোনরা তিনজনেই আজ রান্নাঘরে। মাংসের গন্ধে থেকে থেকে জিভে জল আসে, পাঁঠার মাংস খাওয়ার ভাগ্য হয় না তাদের, কাছিমের মাংস দিয়েই মাংস খাওয়ার স্বাদ মেটে। কুন্তির কোলে শুয়ে শুয়ে সাথী কেমন করে কাছিমটা ধরল সে গল্প শুনছে ইতি। হঠাৎ দাদাকে প্রশ্ন করে, কাছিমটা যদি তোকে কামড়ে দিত? বোনের কথা শুনে হাসে সাথী। কিছুক্ষণের মধ্যেই ঘুম জড়িয়ে আসে ইতির চোখে, দেবকী মাংসটা একবার নেড়ে দিয়ে বোনের চোখের দিকে লক্ষ্য করে বলে, কুন্তি দেখিস ইতি যেন ঘুমিয়ে না পড়ে, আমার হয়ে এলো প্রায়। বাইরে কিসের ঝমঝম শব্দ, সবাই একসঙ্গে তাকায় দিদির মুখের দিকে। দেবকী হেসে বলে, সজারু এসেছে। ইতির চোখ মেলে তাকায়, সজারু কি দিদি? দেবকী বোনকে বুঝিয়ে বলে, সজারুর গায়ে কেমন কাঁটা থাকে, সজারুর গল্প করতে করতে মাংস সেদ্ধ হয়ে যায়। দেবকী ইতিকে খাইয়ে মুখ ধুয়ে বড় ঘরে দিয়ে আসে, কিন্তু ইতি কিছুতেই দিদির আঁচল ছাড়বে না, দিদি তুমিও শো।
আমার এখন চুলে চলে কত কাজ পড়ে আছে। ইতি আবার করুণ সুরে আবদার ধরে, আমি দিদির কাছে যাব। সুবলা আগুন হয়ে উঠে এক চড়মারে মেয়ের গালে, দিদির কাছে যাব, দিদির আর কাজকর্ম নেই, চুপ করে ঘুমো শিগগির। ইতি মায়ের ভয়ে কাঠ হয়ে শুয়ে পড়ে বিছানায়, হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে বালিশে মুখ গোজে। সুবলা লক্ষ্য করে আবার গর্জে ওঠে, আবার কাঁদতে বসলো লক্ষ্মীছাড়ে, ছেলেটাকে না উঠিয়ে ছাড়বে না, ফের কাঁদবি তো অন্ধকারে বের করে দেব। সুবলা মেয়েকে টেনে বাইরে অন্ধকারে বের করে দিয়ে দুয়ার বন্ধ করে দেয়। ভয়ে মাত করে চেঁচিয়ে ওঠে ইতি, ও দিদি গো আমাকে ঘরে নিয়ে যাও, ও দিদি। দেবকী সইতে পারে না শিশুর কান্না, খেতে খেতে এটো হাতে উঠে আসে সে, চল আমার কাছেই চল। বাঁহাতে বোনকে কোলে তুলে নিয়ে ঘরে চলে আসে সে। ভয়ে দুঃখে অভিমানে ঘুম হয়ে বসে থাকে ইতি। দেবকী তার জলে ভেজা চোখের পাতাগুলির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে মায়ের কথা, সবকটি সন্তানকে এভাবে মেরে পিটিয়ে বড় করেছে তার মা, আর সে ওই 10 মাসের ছেলেরও চোখের জল এক মুহূর্তের জন্য সইতে পারে না। তার বুকের মধ্যে ছুরি বসায়, মনে হয় অসহায় শিশু এ চোখের জল। সাথী খেলার মাঠ থেকে ফিরে সংবাদ দেয় খুশি হয়ে, শিববাড়ি থেকে দাড়িয়াবান্ধা খেলতে আসবে তালপুকুরে। সাথীর কথায় ভীত হয়ে ওঠে দেবকী, রাজেনা যদি আসে, আবার মনকে বুঝায় রাজেন নিশ্চয়ই এই গ্রামে খেলতে আসবে না, তবু মনের তলায় একটা উদ্বেগ চেপে থাকে। সুখদার ঢেঁকিতে চিড়ে কুটতে চলে যায় সে কুন্তিকে নিয়ে, সাথীর কাছে দিয়ে যায় জয়দেবকে, জয়কে একটু রাখত, মার জ্বর হয়েছে, আমি চিড়েটা কুটে আনি সুখী পিসির ঢেঁকি থেকে। সুখদা বসে বসে ঝেড়ে দিচ্ছে কোটা চিড়েগুলো, ঝাড়তে ঝাড়তে জিজ্ঞেস করে দেবকীকে, শুনলাম তোর শ্বশুরবাড়ির দেশ থেকে নাকি ম্যাচ খেলতে আসছে, জামাই আসবে না? জামাইকে গিয়ে জিজ্ঞেস করো, বিরক্তি চাপা সুরে উত্তর দেয় দেবকী, রাগলি কেন, কি হয়েছে তোর বল দেখি, একটু অপ্রস্তুত সুরে জিজ্ঞেস করে সুখদা। ঢেঁকি ঘরটা ঝেড়ে রেখে চিড়ের ধামাটা নিয়ে বাড়ি চলে আসে, উঠোনে পা দিয়েই সাথীর মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে দেবকী, কি হয়েছে রে সাথী, কাঁদছিস কেন? জয়কে নিয়ে খেলা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে জামাইবাবু তাকে নিয়ে গেছে। আচমকা একটা আর্তনাদ বেরিয়ে আসে দেবকীর ভিতর থেকে, নিয়ে গেছে? দেবকীর সমস্ত শরীরের মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ ছুটে যায়, আর একটা কথা বের হয় না, দরজার ওপরেই বসে পড়ে সে। দীনবন্ধু ছুটে যায় নৌকা ঘাটে, কিন্তু গিয়ে শোনে প্রায় আধ ঘন্টা আগেই শিববাড়ির নৌকা ছেড়ে গেছে। ম্লান মুখে বাড়ি ফিরে আসে দীনবন্ধু। সুবলা একবার দাঁত চেপে বলে ওঠে, আরও মেয়েকে পাঠিও না, এখন ফল বোঝো। দীনবন্ধু হঠাৎ ধমকে ওঠে স্ত্রীকে, চুপ করো দেখি। সুবলা স্বামীর এ মূর্তি কোনোদিন দেখেনি, সভয়ে গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো ছেলেকে সত্যি রেখে দেবে? দীনবন্ধু কোনো উত্তর দেয় না, চিন্তা করেও কুল পাচ্ছে না, এমন অপদার্থ হয় মানুষ, ওইটুকু দুধের শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গেল। দেবকী রাত ভরে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, হয়তো না খাইয়েই মেরে ফেলবে ওকে, হয়তো তার জন্য কাঁদছে এখন, কোনো চেনা মুখ খুঁজছে কেঁদে কেঁদে। অবশ হাতে কাজকর্ম করে চলেছে দেবকী, সারাদিনই চোখের পাতা ভিজে উঠছে, বুকের ভিতর কান্নার কুণ্ডলী, ঘরের পেছনে বসে কাঁদছে সে। দীনবন্ধু সামনে এসে দাঁড়ায়, এভাবে তো তুইও বাঁচবি না, ছেলেটাও বাঁচবে না, তার চাইতে সেখানে ফিরে যা। ছেলের মুখের দিকে তাকিয়ে মন শক্ত কর, কোনোদিন এ ছেলে যদি বড় হয়ে মানুষ হয় তখন সুদিন ফিরবে। দেবকীও বোঝে তাই, জয়কে ছেড়ে থাকা সম্ভব নয় তার, তার মুখের দিকে তাকিয়ে সব অত্যাচারই সইতে হবে তাকে, শিববাড়িতে ফিরে যাওয়াই ঠিক হবে। দীনবন্ধু মনসাডাঙায় আমিনুদ্দির কাছে যায়, একদিনের জন্য তার নৌকাটা দিতে পারে কিনা। নৌকা তো পড়ে রয়েছে, কিন্তু বাইবার কেউ নেই। ম্লান সুরে উত্তর দেয় আমিনুদ্দি, দেখেন দেখি লক্ষণ রাজি হয় কিনা। আমিনুদ্দির বাড়ি থেকে আবার পার্থদের বাড়ি যায় দীনবন্ধু, লক্ষণ রাজি হয়।
দীনবন্ধু বারবার বলে যায়, অন্ধকার থাকতে রওনা হতে চাই, আমি আবার এই নৌকায় ফিরে আসব। আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময়েই যাব। সুদাম তামাক সেজে এনে বলে, শিববাড়ি সরকাররা তো ধনী লোক, সেবার নীল পুজোয় শিববাড়ি গিয়েছিলাম, সরকারদের মস্ত বাড়ি। দীনবন্ধু বাধা দিয়ে বলে, সরকারদের মেলাই শরিক, আমার জামাইদেরই জ্ঞাতি পাঁচানিরা, কিন্তু ওদের কোনো অংশ নেই। তবে জমিদারি না থাকলেও জমিজমা তালুক আছে যথেষ্ট, দিন রাত মাহিন্দা খাচ্ছে। মেয়ে বাড়ির প্রাচুর্যে উৎসাহ প্রকাশ করতে গিয়ে হঠাৎ থেমে যায় দীনবন্ধু, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, টাকা পয়সা থাকা না থাকার সঙ্গে সব সম্পর্ক নেই মেয়ের কপালে সুখ দুঃখের। ভালো অবস্থা দেখেই তো মেয়ে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সুখে থাকবে মেয়েটা, কিন্তু কোথায় সুখ, মানুষ না আমার জামাই। দীনবন্ধু আর চেপে রাখতে পারছিল না মনের ক্লেশ, মেয়েটাকে মেরে রাখে না। একসঙ্গে আটকে ওঠে সুদাম ও লক্ষণ দুজনে, আপনাদের ভদ্রলোকের মধ্যেও বউকে মারে? ভদ্রলোক, বীর্যপ্রাপ্ত সুরে উচ্চারণ করে দীনবন্ধু, ভদ্রলোক ছোটলোক কারোর কপালে লেখা থাকে না, ও জিনিস চামড়ার তলায় থাকে, বুঝলে পার্থরবাব, ও আত্মার জিনিস। ফর্সা জামাকাপড় পরে জুতো পায়ে মচমচ করলেই ভদ্রলোক হয় না, দু চারটে ইংরেজি ফার্সি বলতে শিখলেও ভদ্রলোক হয় না, আর আমাদের চোখও আজকাল তেমনি, না হলে একটা অমানুষের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলাম বাপ হয়ে? বুঝতেও পারলাম না, দিব্যি চালাক চতুর ছেলে, দেখতে শুনতে ভালো, অবস্থা ভালো, পাঁচজনের ঘর। অবাক হয়ে দীনু মাস্টারের মুখের দিকে তাকায় সুদাম, চোখের পাতা ভিজে উঠেছে বুড়ো মানুষটার, শেলের মতো বুকে গিয়ে বেঁধে। সুদাম উপদেশের সুরে বলে, মেয়েকে সেখানে পাঠাচ্ছেন কেন? পাঠাচ্ছি কি আর নিজের ইচ্ছাতে? কাল খেলতে এসে 10 মাসের ছেলেটাকে নিয়ে গেছে সেই অপদার্থটা। ছেলেকে নিয়ে গেছে, ছেলের মাকে না নিয়ে? এ যেন বিশ্বাসও করা যায় না। দীনবন্ধু সখেদে উত্তর দেয়, সেই জন্যই তো এসেছি নৌকার খোঁজে। মেয়েটা কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ছে, এ দৃশ্য আর দেখতে পাচ্ছি না, যা আছে তার অদৃশ্যে তাই সে ভোগ করবে। লক্ষ্মী মেয়ে কোলে এসে সামনে দাঁড়িয়েছে, মেয়েকে একটু চেপে ধরে বুকে এ কাহিনী শোনে। দীনবন্ধু শিশুটিকে দেখে গভীর চোখে, এই তোমার নাতনি? কত বয়স হলো? এই তো প্রায় 1 বছর হতে চলল, পার্থ খালাস পাবার মাসেই জন্ম, তাই তো বাপে নাম রেখেছে মুক্তি। দীনবন্ধু সতৃষ্ণ নয়নে দেখে লক্ষ্মীকেও, চাষির ঘরের মেয়ে, চাষির ঘরের বউ, চোখে মুখে কত সুখ সোহাগের ছাপ। উঠে পড়ে দীনবন্ধু, লক্ষণকে আবারও বলে যায়, দেখো বাপু আবার যেন ডাকতে আসতে না হয়, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কাক ডাকার আগেই গিয়ে পৌঁছাব। দেবকি সারাদিন কাঁদছে, ভাই বোনদের ম্লান মুখগুলোর দিকে তাকাতে পারছে না সে, ভাই বোনদের ছেড়ে যাচ্ছে সে, হয়তো জন্মের মতোই এ যাওয়া, তবু না গিয়ে উপায় নেই তার। জয়দেব তার নরম হাতগুলো দিয়ে তাকে ডেকে ডেকে আকুল হয়ে উঠেছে, মাঠ ঘাট খাল বিল পেরিয়ে সে নরম হাতের হাতছানি এসে পৌঁছচ্ছে তার বুকের মধ্যে। অন্ধকার ভোরে উঠোনে এসে ডাক দেয় লক্ষণ, মাস্টার মশাই জাগা নাকি? ধর্মর করে উঠে বসে দীনবন্ধু, সারা রাত কেঁদে কেঁদে শেষ রাতের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল দেবকী। দীনবন্ধু উঠে ডাক দেয়, দেবকী, ও দেবকী, ওঠ মা, এবার অন্ধকার থাকতেই নৌকা ছাড়তে হবে। চোখ মেলেই মনে হয় দেবকীর বুকের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছে কে। সুবলা বলে, ইতিকে ডেকে কাজ নেই, কান্নাকাটি শুরু করবে। ঘুমন্ত বোনের মাথায় ঠান্ডা হাতখানা রাখে দেবকী। ইতি ঘুম থেকে উঠে কত যে খুঁজবে তাকে, কিন্তু আর কোনোদিন দেখবে না সে তার দিদিকে। ফুলে ফুলে কাঁদে দেবকী। সুবলাও আজ চোখে জল দেখা দেয় মেয়ের এ কান্নার। ঘাট পর্যন্ত আসে সঙ্গে, নৌকা ছেড়ে দেয়। নিঃশব্দে চোখের জল মোছে সুবলা ঘাট পাড়ে দাঁড়িয়ে। জুয়ান হাতের বৈঠা, আকাশ ফর্সা হওয়ার আগেই নদী ছাড়িয়ে খালে গিয়ে পড়ে নৌকা। দুধারে পাটখে, লক্ষণ বৈঠাটা ঢুকিয়ে রেখে লগি বের করে, মাথায় কাপড় দিয়ে ছইয়ের মধ্যে মুখ গুজে বসে রয়েছে দেবকী। লক্ষণ দেখে দেখে ভাবে,
এমন মায়াবতী মেয়েকেও এত কষ্ট দেয় জামাই? কেমন পুরুষ মানুষ সে! লক্ষ্মীর বুকের গরমটুকু এখনো জড়িয়ে রয়েছে তার গায়ে। দীনবন্ধু কাকে ডেকে জিজ্ঞেস করে, সরকার বাড়ির খালে জল আছে না? দেবকীর আর্ত চোখের সামনে পরপর ছাড়িয়ে যাচ্ছে স্কুলের মাঠ, পাটের কুঠি, শিব মন্দির, বটগাছ। এখানেই নৌকা ফিরান লক্ষণদা, বড় পুকুরে গিয়ে আর কাজ নেই। দীনবন্ধু মৃদু আপত্তির সুরে বলে, কিন্তু সড়কের ওপর দিয়ে তো যাওয়া ঠিক হবে? সড়ক দিয়ে যাব না, গোয়াল বাড়ির পেছন দিয়ে যাব। মাথার ঘোমটাটা আরেকটু টেনে নৌকা থেকে নামে দেবকী। গোয়াল বাড়িতে গরুর খড় কাটছে মাহিন্দারা। দেবকীকে দেখে সব বিস্ময়ে তাকায় তারা। কে একজন মৃদু গলায় বলে, এই না শুনলাম রাজেনবাবুর বউ ছেলে ফেলে পালিয়েছে কার সঙ্গে? লক্ষণের কানে যায় কথাটা। সঙ্গে সঙ্গে কেমন একটা ভয়ের ডাক দেয় মনের মধ্যে, একটা কিছু গোলমাল না হয়। দেবকী আর দীনবন্ধু উঠোনে পা দিতে ঘর থেকে বেরিয়ে আসে দেবকীর মামি শাশুড়ি। থান কাপড় পরা, ছোট করে ছাঁটা চুল, মামা শ্বশুরের মৃত্যুর পর এই প্রথম দেখা। দীনবন্ধুকে লক্ষ্য করে বলে টুসির মা, মেয়েকে আবার এনেছেন কেন? এ বাড়িতে তার আর জায়গা হবে না। মায়ের কথা শুনে ছেলেমেয়েরা সব ঘর থেকে এসে ভিড় করে উঠোনে। টুসির কোলে জয়দেব হঠাৎ মাকে দেখতে পেয়ে দুহাত বের করে ঝাঁপিয়ে পড়তে চায় মায়ের কোলে। ফুর্তিতে নেচে ওঠে চোখ দুটি। দেবকীও হাত বাড়িয়ে ছেলেকে কোলে নিতে যাবে, ঠিক মাঝখানে এসে দাঁড়ায় রাজেন। টুসিকে ধমক লাগিয়ে বলে, ছেলেকে নিয়ে ঘরে যা টুসি, কুলোটা মায়ের কোলে আর ছেলেকে দিতে হবে না। কুলোটা! আর্তনাদের মতো গলা থেকে আওয়াজ বের হয় দীনবন্ধুর। ঘরের ভিতর থেকে জয়দেবের কান্না শোনা যাচ্ছে। কথা বলতে শেখেনি শিশু, কান্নার মধ্যে দিয়ে না জানি কত অভিযোগ জানাচ্ছে সে। বুকটা ছিঁড়ে যাচ্ছে দেবকী, তবু এক ফোঁটা জল নেই দেবকীর চোখে। চারিদিকে ছেলেপুলেরা, কামলারা, তাদের মাঝখানে গলা ফাটিয়ে চিৎকার করছে রাজেন, কুলোটা নয়, আপনাদের গ্রামের ছেলে পার্থর কাছে লেখা চিঠি তার কাছে এখনো আছে। ঘর থেকে জয়দেবের চিৎকার ভেসে আসছে, সমস্ত শরীর অবশ করে দিচ্ছে সে, নৌকা পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তিও নেই। দীনবন্ধু রাজেনের কথা শুনে হতবাক হয়ে গেছে। পার্থর মতো ছেলের দ্বারা কোনো অন্যায় কাজ অসম্ভব, তবু এ পাষণ্ডের সঙ্গে আর কোনো তর্কাতর্কি করতে প্রবৃত্তি হয় না। কিন্তু এত বড় অন্যায় চুপ করে সহ্য করার মতো ছেলে নয় লক্ষণ। সে এগিয়ে এসে বলে, ওনাকে ঘরে নিতে আপত্তি, কিন্তু এই দুধের ছেলেটাকে আটকে রেখে কী লাভ হবে? ছেলেটাকে দিয়ে দিন, মা ছাড়া ওইটুকু ছেলে থাকতে পারে? কথা আর শেষ করতে দেয় না রাজেন। মা ছাড়া ছেলে থাকতে পারে কি না সে আমি দেখব, ছেলে যখন আমার তার ওপর সম্পূর্ণ অধিকারও আমার। দীনবন্ধু বোঝে বৃথা চেষ্টা, এর কাছে কাকুতি মিনতি কোনো কিছুরই মূল্য থাকবে না। লক্ষণকে বলে, ছেলেকে ও কিছুতেই দেবে না, চলো ফিরে যাই। গোয়াল বাড়ির পেছন থেকে হেঁটে চলেছে দেবকী, হেঁটে যাচ্ছে নয়, যেন দেহটাকে টেনে নিয়ে চলেছে। 10 মাসের শিশুর বুক ফাটা কান্না সঙ্গে সঙ্গে ভেসে চলেছে। বুলি ফোটেনি যে শিশু, তার ভাষা একমাত্র মার ছাড়া কে বুঝবে? নৌকায় উঠে বুক ফাটা চাপা কান্নায় ভেঙে পড়ে দেবকী। জোয়ান পুরুষ লক্ষণেরও চোখ ভিজে আসে সে কান্না দেখে, তার বুকের হাড়গুলিও বুঝি ভেঙে যাচ্ছে এ চোখের বন্যায়। লক্ষণ বৈঠা কাটতে কাটতে একবার সান্ত্বনা দিতে চেষ্টা করে, দীনবন্ধুকে বলে, ছেলেকে আটকে রাখতে কিছুতেই পারবে না, কোর্টে গিয়ে নালিশ করুন, ছেলে নিশ্চয়ই ফিরিয়ে পাবেন। জেলখানারও যেসব মেয়েদের পুলিশে ধরে নিয়ে যায়, তাদের 25 সন্তানদের মায়ের সঙ্গেই থাকতে দেয় জেলখানাতে। দেবকী মুখ তুলে তাকায় লক্ষণের দিকে। লক্ষণ তার অশ্রুসিক্ত মুখখানার দিকে তাকিয়ে বলে, এক গ্রামের ছেলেকে একখানা চিঠি লিখেছে বলেই কুলোটা হয়ে গেল বউ? বাবার সামনে এত বড় অপবাদে লজ্জায় মরে যাচ্ছিল দেবকী। লক্ষণের কথায় কৃতজ্ঞতায় ভরে ওঠে ঝাপসা দুটি চোখ। করুণ চোখে তাকিয়ে দেখে নদীতে এসে পড়েছে নৌকা।
লগিটা ঢুকিয়ে রেখে বইটা বের করে নেয় লক্ষণ। ধীরে ধীরে থেমে আসছে গাড়িটা, ঘুমটি ঘর ছাড়িয়ে যায়। পার্থ জানালা দিয়ে মাথা গুলিয়ে প্ল্যাটফর্মে একবার চোখ বুলিয়ে দেখে নেয়, কোনো চেনা মুখ চোখে পড়ে না। গেটকিপারের সবুজ নিশান আর দু চারটি অচেনা মুখ। মাত্র এক মিনিটের জন্য এ স্টেশনে গাড়ি থামবে। পার্থ ঝোলা থলিটা কাঁধে ঝুলিয়ে কামরার দুয়ারে এসে দাঁড়ায়। রেল কামরার খোলা দুয়ার দিয়ে শীতের হাওয়া এসে লাগে চোখে মুখে, চুলগুলি উঠছে বিপরীত হাওয়ায়, তবু বড় আরাম লাগে এ ঠান্ডা হাওয়ায়। দুদিন আগে এমনি সময় ছিল সে মধ্যপ্রদেশে, 27 মাইল দূরে সেই বিচিত্র নগর, নগরী, নদ নদী, বিচিত্র বেশভূষা, কথাবার্তা, কোলাহল সব ছাড়িয়ে আবার সেই ব্রহ্মপুত্রের দেশে। গম ভুট্টার ক্ষেত, মাটির ঘর, রঙিন ঘাগড়া, জাঁতা পেশার গান বহুদূরে ঝাপসা হয়ে যাচ্ছে। স্পষ্ট হয়ে উঠেছে শৈশবের পরিচিত মেঠো পথ, বাঁশঝাড়, আম জাম কাঁঠাল, মলি বাঁশের ঘর, টিনের চালা। গাড়ি থেকে নেমে পড়ে পার্থ, গার্ডের হুইসেল বেজে ওঠে, গাড়িটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। স্টেশনের বাইরে গরুর গাড়িগুলো উৎকর্ণ হয়ে রয়েছে সোয়ারির অপেক্ষায়। এক মুসলমান বর বধূকে নিয়ে বসে এক গাড়িতে, কাপড় দিয়ে ঢাকা ছইয়ের দুদিকে। পার্থ গাড়ি নেয় না, ক্ষেতের হাল ধরে হাঁটতে থাকে। কদিন ধরে বাস আর গাড়ি, গাড়ি আর বাসে বসে বসে হাঁপ ধরে গেছে। আবার এই 5 মাইল পথ গরুর গাড়ির ঝাঁকুনি খাওয়া অসম্ভব। একমাত্র ট্রেন যাত্রার পর ভোরে শিশিরে ভেজা এই ক্ষেতের ধার দিয়ে হাঁটতে বড় ভালো লাগছে। দুদিকে ক্ষেতের পর ক্ষেত, ফুলন্ত রবিশস্য, ঘন সবুজ কলাই ক্ষেতের গায়ে গায়ে হলুদ সর্ষে ক্ষেত, তার পাশে সাদা হয়ে রয়েছে মূলো ক্ষেতগুলো। পথ চলতে চলতে মন দিয়ে কি শোনে পার্থ, তোষলা ব্রতের ছড়া বলছে কুমারী মেয়েরা। কোদাল কাটা ধান পাবো, গোয়াল আলো গরু পাবো, দরবার আলো বেটা পাবো, সভা আলো জামাই পাবো, সেজ আলো ঝি পাবো, আড়ি মাপা সিঁদুর পাবো, ঘর করব নগরে, মরব গিয়ে সাগরে, তোমার কাছে মাগি বর, শিশুপুত্র নিয়ে যেন সুখে করি ঘর। তোষলা ভাসাতে চলেছে ছোট ছোট মেয়েরা। পার্থ সস্নেহে হাসে, কি মধুর কামনা! অনুভূতির পর্দা ঠেলে কোন দূর শৈশবে নিয়ে চলেছে তাকে। লক্ষ্মীয়ে করত এ তোষলা ব্রত, সূর্য ওঠার আগে নদীতে তোষলা ভাসাতে যেত নতুন সরাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। এখনো মনে আছে সেই, গাইয়ে গোবর সর্ষে ফুল, আসন পিড়ি এলো চুল, গেয়ের গোবরে সর্ষে ফুল, ওই করে পুঁজি আমরা মা বাপের কুল, তুস্তুসলি গেল ভেসে, বাপ মারধন এলো হেসে। এই বিচিত্র বর্ণা ক্ষেতের বুকে ছড়িয়ে পড়ছে আজও সেই ব্রতকথা। রায় উঠেছেন, রায় উঠেছেন বড় গঙ্গার ঘাটে। ব্রতী মেয়েদের সঙ্গে ঘুম ভাঙানো পাখিরাও একই সুরে সূর্যের আগমনে গেয়ে ওঠে। নদীর ওপারে সূর্যের আভাস দেখা যাচ্ছে। রায় উঠেছেন, রায় উঠেছেন ছোট গঙ্গার ঘাটে। এই শস্য ভরা ক্ষেত, এই মাটি, সূর্য, পাখি, ভোরের আকাশ আর এই ব্রতকথার সুরের সঙ্গে তার প্রাণের এক নিভৃত সম্পর্ক অনুভব করে পার্থ। গৃহস্থ ঘরের এই ছোট ছোট মেয়েরা সবাই তার সহোদরা। তাদের এই সরল জীবনে শান্তিরক্ষার দায়িত্ব স্কন্ধে নিয়ে চলেছে সে। এ চলার বিশ্রাম নেই যতদিন না সে দায়িত্ব সম্পূর্ণ হয়। শত শত কন্যাকুমারীর কামনায় রঙে রাঙা লাল পতাকা, তোমার কাছে মাগি বর, শিশুপুত্র নিয়ে যেন সুখে পরিকর। কি সরল, কি স্পষ্ট কামনা! মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত ছাড়িয়ে চলেছে পার্থ। ব্রততী মেয়েদের সুর ক্ষেতের বুকে ছড়িয়ে দুরন্তে মিলিয়ে যাচ্ছে, কিন্তু সে সুরের রেজ ধরে তারই পাশে পাশে চলেছে এক নারীর হৃদয়, কোমল, স্নিগ্ধ। শস্য ক্ষেতের এ বুক ভরা স্নিগ্ধতার মাঝে দাঁড়িয়ে আজ প্রথম টের পেল পার্থ কতখানি কোমল করে রেখেছে ভদ্রা তার সমস্ত অনুভূতিকে। অনুভূতির তারে তারে শুরু হয়েছে ভৈরোর প্রথম আলাপ, প্রভাতের প্রথম মাঙ্গলিকি। জীবনের সঙ্গীত বয়ে চলেছে তার মনের অন্তরা দিয়ে। সে সঙ্গীতের ধ্বনিযন্ত্র রয়েছে
তারই প্রাণের সহচরী এক কল্যাণী নারীর হাতে। আধা স্পষ্ট আধা অস্পষ্ট স্বপ্নাবেশ, দুটি প্রতীক্ষা নিবিড় চোখের উষ্ণে মেঘ মল্লারের মৃদু রেশ, কোনো অচেনা ফুলের সৌরভ। ধ্যান ভেঙে যায়, মনসাডাঙার পোল, এক মুখ হাসি নিয়ে কে এগিয়ে আসছে, কে? মফির মা, ভালো আছো? খাল পাড়ের ছেলেরা মেয়েরা ভিড় করে দাঁড়িয়েছে, তার জন্য এত অভ্যর্থনা, এত হাসি মুখ। ভদ্রা, আমার সঙ্গীতের একতারা রয়েছে এদের প্রত্যেকের হাতে, এদের চোখ ভরা হাসি উপেক্ষা করার সাধ্য আমার নেই ভদ্রা। দূর থেকে অর্জুনের গলা স্বর কানে আসছে, মা দাদা এসেছে। কে? পার্থ এসেছে, মঙ্গলার আবেগকম্পিত কণ্ঠস্বর। বাদাম গাছতলায় এসে দাঁড়িয়েছে সুদাম মঙ্গলা লক্ষ্মী কোলে মেয়ে, এরই মধ্যে এত বড় হয়ে গেল তোর মেয়ে। পার্থ আশীর্বাদী চোখে তাকায় শিশুটির দিকে। লক্ষ্মী উত্তর দেয়, এরই মধ্যে হলো, এক বছর ঘুরে এলো প্রায়, একদিনে মনে পড়লো আমাদের কথা? বোনের অভিযোগে হাসে পার্থ। মনে না পড়লে এলাম কেন? সুদাম প্রশ্ন করে। কলকাতা থেকে এলে? এ সময় কলকাতার গাড়ি কোথায়? কণ্ঠস্বরে তার সম্মানের ছোঁয়া ধরা পড়ছে। পার্থ উত্তর দেয়, ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে গিয়েছিলাম, সেখান থেকে পাটনা গিয়েছিলাম জেলখানার এক বন্ধুর বাড়ি। পাটনা থেকে কাটিহারের পথে এলাম বাহাদুরাবাদ হয়ে। সুদাম থেকে থেকে তাকায় ছেলের মুখের দিকে, বুকের ভেতর একটা ব্যথার তারে টান পড়ছে মৃদুভাবে। তারই ছেলে, তারই সন্তান, অথচ বহু দূরের লোক। পার্থ অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, লক্ষণকে তো দেখছি না? সে গেছে দিনু মাস্টারের মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি, আর কিছু বলে না সুদাম। পার্থ স্নান করে এসে বসে চাদরখানা গায়ে জড়িয়ে, কতকাল পর পুকুরে স্নান করলাম। মঙ্গলা কাঁসার বৃন্দাবনীতে চিড়ের মোয়া নারকেলের তক্তি সাজিয়ে আনে। পার্থর মুখের দিকে তাকায় স্নেহাকুল দৃষ্টিতে, কিছুদিন থাকবে তো এখানে? পার্থ মায়ের কণ্ঠস্বরের ব্যাকুলতা লক্ষ্য করে করুণভাবে হাসে, এ অঞ্চলেই থাকবো এখন, তবে বাড়িতে থাকবো দিন সাথে, তারপর যাব পাহাড়পুর। সুদাম একবার রান্নাঘরে গিয়ে খোঁজ করে আসে, সেই পেয়ালাটা আছে তো? মঙ্গলা হেসে উত্তর দেয়, সেই পেয়ালা লক্ষ্মী কোনো দিন ছুতো দিয়েছে কাউকে? লক্ষ্মী তার বাক্স খুলে পেয়ালা বের করে আনে, অর্জুন জাল দিয়ে এক ঝাঁকি ছোট মাছ ধরে নিয়ে আসে, জালের গায়ে গায়ে আটকে রয়েছে বাঁশ পাতা মাছ। পার্থ উঠোনে নেমে আসে, অনেক মাছ পেয়েছিস তো? লক্ষ্মী এসে তাড়া দেয় অর্জুনকে, শিগগির যা, একটু চা পাতা কিনে নিয়ে আয়। সুদাম বলে, কলকাতায় শুনি মাছও নাকি সের দরে বিক্রি হয়? লক্ষ্মী উত্তর দেয়, মাছ কি বলো, মাটিও সেখানে বিক্রি হয়। বলেই হেসে কুটোপাটি হয় লক্ষ্মী। পার্থ হেসে ফেলে বোনের কথা শুনে, তোকে একবার নিয়ে যাব সেখানে। মঙ্গলা রান্নাঘরের পেছনে বটি ছায় নিয়ে বসেছে মাছ কুটতে, লক্ষ্মীকে ডাক দিয়ে বলে, যা তো লক্ষ্মী, ভাতের জালটা একটু ঠেলে দিয়ে আয়।